আচ্ছা যারা উন্নত দেশ তাদের দেশে কি ছোট কাজের কোনো মানুষ নেই আমেরিকানরা কি চুল কাটার কাজ করে না নাকি আচ্ছা আমেরিকান কি জুতা পলিশ করার কাজ করে না আমেরিকানরা কি ময়লা পরিষ্কারের কাজ করে না তারা তো সবাই শিক্ষিত সে দেশে তো মূর্খ লোক নেই তাহলে এই শিক্ষিত লোকেরা এই ছোটখাটো কাজগুলো করে এরকম প্রশ্ন হয়তো অনেকের মনেই খেলা করে যদি তারা এত উন্নত রাষ্ট্র হতে পারে যদি তারা এত পয়সাওয়ালা হতে পারে যদি তারা এত শিক্ষিত হতে পারে অথবা আমেরিকার কথা বাদ দিলাম এ ধরনের আরও অনেক রাষ্ট্র রয়েছে যারা শিক্ষার দিক দিয়ে সম্পদের দিক দিয়ে ইজ্জতের দিক দিয়ে সব দিক থেকে উন্নত তাহলে তাদের দেশে কি ছোট কাজ করার মতো মানুষ নেই অবশ্যই আছে নিশ্চয়ই আছে তাহলে তারা তারা আবার শিক্ষিত এই কাজ করে ভাবতে অবাক লাগে তাই না আমাদের দেশে যত সমস্যা কেন আমরা শিক্ষিত হলে ছোট কাজ করতে পারবো না আসলে আমাদের দৃষ্টিভঙ্গিতেই সমস্যা রয়েছে আমাদের মাইন্ড সেট আপটাই সমস্যা রয়েছে আমরা অনেক কাজকে ছোট করে দেখি আবার অনেক কাজকে বড় করে দেখি এই যে একটা মানসিকতা এখান থেকে বেরিয়ে আসতে হবে কেন আমাদের দেশে একটা সময় কি এমন হবে না যে যখন কোনো অশিক্ষিত লোক থাকবে না সবাই শিক্ষিত হবে তখন কি দেশে মুচি সেলুন নাপিত ময়লা পরিষ্কারওয়ালা জেলে কাঠুরে এ ধরনের পেশার লোকেরা থাকবে না এদেশে দেশে অবশ্যই থাকবে তখন এই শিক্ষিত লোকেরাই এই কাজগুলো করবে দেখুন আমাদের দেশে বর্তমানে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দেশীয় সংস্থা অনেকেই গবেষণা করছে বিভিন্ন জরিপ প্রকাশ করছে যে বাংলাদেশে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে গিয়েছে এটার পিছনে মূল কারণটাই হচ্ছে এই কর্মকে ছোট করে দেখা আসলে কোনো কর্মই ছোট নয় কোনো কাজই ছোট নয় আপনি যে কোনো একটি কাজ শুরু করুন ইনশাল্লাহ আপনি এই যে শিক্ষিত বেকার হয়ে ঘরে পড়ে আছেন আপনার এই বেকারত্বের বোঝাটা আপনি মাথা থেকে নামিয়ে ফেলতে পারবেন যদি আপনি এই ধরনের চিন্তা ভাবনা মন থেকে ঝেড়ে ফেলতে পারেন পড়ালেখা শেষ করার পর যদি বলা হয় মার্কেটিং এর জব করো এটা অনেক ভালো আপনি বলবেন আমি এত পড়াশোনা করেছি আমি কি মার্কেটিং এর জব করব এ ধরনের মানসিকতা থেকে আসলে বেরিয়ে আসতে হবে যখন এ ধরনের মানসিকতা থেকে যখন এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারবেন তখনই আপনি খুব সহজে আপনার বেকারত্বকে ঘোচাতে পারবেন চাকরি করা বা চাকরি পাওয়া এখনকার সময়ে সো টাফ তাই আমি বলবো চাকরি পেছনে না ছুটে বরং একটি ব্যবসা শুরু করুন একটা সময় এমন হবে যে আপনি ব্যবসা নিজে করছেন আরও পাঁচজনকে কর্মসংস্থান করার সুযোগ করে দিতে পারছেন তাই বলবো আপনি ছোট্ট পরিসরে একটা ব্যবসা শুরু করুন ইনশাল্লাহ এই ছোট্ট ব্যবসাটাই আপনার একদিন অনেক বড় ব্যবসায় পরিণত হবে এবং আপনার আন্ডারে অনেক লোক খাটবে অর্থাৎ আপনি আরও জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন তো আমি বলব আপনি চাইলে ছোট ছোট ব্যবসাগুলো থেকে চা পাতার ব্যবসাটা করতে পারেন চা পাতার ব্যবসা খুব লাভজনক একটা ব্যবসা যদিও আপনি এটাকে ছোট করে দেখছেন আমি বলবো এটা কিন্তু কোনো ছোট ব্যবসা নয় এটাকে আপনি যদি ভালো করে করতে পারেন অল্প সময়ে আপনি যদি আপনার মার্কেটটা গুছিয়ে নিতে পারেন আপনি এমনও হতে পারে যে আপনি মাসে এক লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন যদি আপনার মার্কেটিং ক্যাপাবিলিটি যদি আপনার মার্কেটিং স্কিলটা সেভাবে ডেভেলপ হয় আর আপনার মার্কেটটা যদি সেরকম বড় কোনো মার্কেট যদি বড় কোনো মার্কেট তৈরি করতে পারেন তাহলে মাসে তিরিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না একটা সময় এমন হবে যে আপনার আন্ডারে অনেক লোক খাটবে এমন যখন হবে তখন আসলে এই ধরনের ইনকাম করা কোনো ব্যাপারই না যদি আপনি চা পাতার ব্যবসা করতে চান তাহলে বক্সে নাম্বার নাম্বার দেওয়া দেওয়া রয়েছে রয়েছে অথবা স্ক্রিনে এই আপনি যোগাযোগ করুন টিআই জমাদার কোম্পানি আপনাকে চা পাতা ব্যবসা করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে এই ভিডিওটা দেখে চলে গিয়ে আরেকটা ভিডিও দেখা শুরু করবেন না আমি বলবো এটাই আপনার শেষ ভিডিও ব্যবসার আইডিয়া দেখার জন্য কেননা যতই আপনি ভিডিও দেখবেন ততই আপনার সিদ্ধান্তের পরিবর্তন হতে থাকবে তাই আমি বলবো এত বেশি ভিডিও না দেখে বরং এটাকেই এই ভিডিওটাকেই ফাইনাল ভিডিও ভেবে আপনি এই নম্বরে ফোন করুন ইনশাল্লাহ আপনার ব্যবসার অগ্রযাত্রা এখান থেকেই শুরু হবে হয়তোবা এই ফোন কলের মাধ্যমে আপনার ব্যবসায়িক জীবনের যাত্রা শুধু শুরু হতে চলেছে তাই আমি বলব এত চিন্তা ভাবনা না করে বরং এই চা পাতার ব্যবসাটাই শুরু করে দেন আমি বলবো আপনি অনেক ভালো করতে পারবেন বাজারে অনেক চা পাতার কোম্পানি রয়েছে তো আমি পরামর্শ দেব যে কোনো চা পাতার ব্যবসা শুরু করার আগে সেই কোম্পানির বিএসটিআই অনুমোদন আছে কিনা খাদ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়া আছে কিনা এ ধরনের সব ধরনের কাগজপত্র সঠিক আছে কিনা সেটা যাচাই করে তারপরে ডিলারশিপ নেবেন এক্ষেত্রে আমি বলবো টিআই জমাদের কোম্পানি একটা সলিড কোম্পানি এখানে কোনো ভেজাল নেই আপনি আমাদের এই কোম্পানি বিএসটি অনুমোদন রয়েছে খাদ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া রয়েছে অর্থাৎ যে ধরনের কাগজপত্রের প্রয়োজন হয় সব ধরনের কাগজপত্রই রয়েছে সেই হিসাবে আপনি এই কোম্পানির সাথে ব্যবসা করে অনেক মজা পাবেন এই কোম্পানির সাথে ব্যবসা করলে আপনার ভবিষ্যতে ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকবে না আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখছি ব্যবসা চা পাতার ব্যবসা করার ক্ষেত্রে চা পাতার কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় যদি আপনি কোয়ালিটি সম্পন্ন চা পাতা সরবরাহ করতে পারেন তাহলে বাজারে আপনার চাহিদা বা আপনার জনপ্রিয়তা খুব সহজে বৃদ্ধি পাবে সেই হিসাবে আমি বলছি আপনি টিআই জমাদের কোম্পানি চা পাতা নিয়ে ব্যবসা করতে পারেন তাহলে আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন এবং আপনার ব্যবসা অনেক দূরে এগিয়ে যাবে আশা রাখছি আপনি এই নম্বরে ফোন করবেন তাহলে আপনাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে পারবো এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছে খদা হাফেজ